চোখ করবেন না গণতন্ত্র বলতে আমি প্রথম জিনিস মনে করি আইনের শাসন এবং আইনের শাসনটা আমি কেন বলি সেটা একটু আমি ব্যাখ্যা করি দেখেন আপনি এখানের আগে কয়েকবার বলছে আবার মন্ত্রী মহোদয়ের সামনে যে কথাটা বলবো সেটা হচ্ছে এটি যে দশটি ছেলে রাস্তায় একটা পাগলকে ঢিল মারছে আপনি হঠাৎ ওই দশ ছেলের ভিতরে একটা ছেলেকে কান ধরে টেনে এনে দুটো চর মারলেন আমি আশ্চর্য হলাম যে দশজনকে বাদ দিয়ে একে মারলেন কেন আমি আপনাকে যে যখন জিজ্ঞেস করলাম আপনি উত্তর দিলেন তো আমার ছেলে আমি চাই না আমার ছেলে এরকম অন্যায় করুক আমি এই কথাটি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এর আগে দশবার বলেছি নেত্রী আমার দলের মানুষকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন অন্যায় করলে পারে সে যেন কোনোভাবে ছাড় না পায় অন্য দলের দুই একজন ছাড়া পেলে পাক কিন্তু আমার দলের লোক যেন ছাড়া না পায় সেইটি কিন্তু এখনো আমরা অর্জন করতে পারি নাই আমি সেইটি অর্জন করার অপেক্ষায় আছি জি মিস্টার মিনিস্টার আমি একটা আপনার প্রসঙ্গে আসি সরাসরি একেবারেই যে ঢাকাকে বারযোগ্য করবার একটা বিশদ অঞ্চল পরিকল্পনার যেটি ড্যাপ হিসেবে খসড়া গেজেট প্রকাশ হয়েছে এক দশকেরও বেশি এবং কিন্তু এই মহাপরিকল্পনা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কোনো সংস্থা কোন সংস্থা হবে তা নিয়ে খোদ সরকারের অভ্যন্তরে এখনও পর্যন্ত মতবিরোধ বলে খবরাখবর রয়েছে এরই মধ্যে দু হাজার ষোলো থেকে পঁয়ত্রিশ সাল মেয়াদী বা পরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে সো আপনি আপনি কতটা আশাবাদী এবং আপনি তো ক্যাবিনেট যে কমিটি আছে সেই কমিটির প্রধান সো বা এবং আমরা আপনার নিশ্চয় অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য কিন্তু আসলেই কি ড্যাপের পক্ষে সেটি করা সম্ভব কেননা স্থপতি মোবাসের হোসেন এই কয়েকদিন আগে একটি সেমিনারে বলছেন যে ড্যাপ বাস্তবায়নে রাজুক এবং সিটি কর্পোরেশনের মধ্যে বাধার দেয়াল সরিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে উনি বাধার দেয়াল কে তুলল সেটি উনি বলবেন কিন্তু আপনি সেরকম কোনো দেয়াল দেখেন না আপনার কাছে শুনতে চাই না আমার মনে হয় এখানে দুটা বিষয় একটা হলো ডিটেল এরিয়া প্লান তৈয়ার করা আর আরেকটা হলো ডি ডিটেল এরিয়া প্ল্যানের যে পারসেপশান সেটাকে ইমপ্লিমেন্ট করা তো ইমপ্লিমেন্টেশনটা শুধুমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পূর্ত মন্ত্রণালয় করবে না আর এই ডিটেল এরিয়া প্ল্যানের জন্য যে আমি প্রধান হিসাবে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এক বছর আগে নিয়োগ দিয়েছেন তো এখন এর মধ্যে আমি এই ডিটেল এরিয়া প্ল্যানটা প্রায় চূড়ান্ত করে ফেলছি এই কারণে যে বলবো যে আমি মন্ত্রিসভার আমি কমিটির সভাপতি হিসাবে আমি সবাইকে নিয়ে এর মধ্যে অসংখ্য সভা করেছি এবং আলোচনা করেছি এবং পর্যালোচনা করেছি শেষ আলোচনা পর্যালোচনার পর একটা আমরা কম্পাইল করেছি উই হ্যাভ রিস এ কনক্লুশন এখন সেখানে বাস্তবায়নের জন্য রেল মিনিস্ট্রি তারা বাস্তবায়ন করবে রোডস অ্যান্ড হাইওয়েজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলো করবে পুত্র মন্ত্রণালয় করবে আমরা শুধুমাত্র একটা রূপরেখা তৈয়ার করে দিচ্ছি অথবা এই এই হবে এখানে এটা হবে ওখানে এটা হবে অথবা এটা যেমন আপনি দুই একটা বার্নিং ইস্যু আছে সে সমস্ত যেমন আমরা জনগণত্ব এখন দেখুন আমি একটা বিষয় বলি আমি প্রায় সময় রেফারেন্স স্থপতি মুবাস সাহেব যেহেতু আছে আমি বলি দেখুন আপনার সেই দু হাজার চোদ্দো চোদ্দোশো শতাব্দীতে লিওনার্দো বিনসি তখন আপনার একটা মিলানে তিনি রাজা যখন ডেকে নিলেন তখন তিনি একটা একটা শহরের একটা রূপরেখা তৈরি করলেন শহরের তখন এই সুয়ারি সিস্টেম ছিল না উনি কিন্তু হিজ দ্য মানে প্রাইম অর্থাৎ প্রধান অর্থাৎ প্রথম তিনি নাকি একটা স্কেচ করেছেন সুয়ারেজ সিস্টেমটা কী ধরনের হবে তো এইটার সম্বন্ধে তো তখন এখানের মধ্যে শহরে তিনি তখন এটা করতে শহরটা কী ধরনের হবে তো সুয়ারেজ সিস্টেম হবে তারপরে দিয়া আপনার মনে হয় নদীগুলো কী হবে এটা হবে ওটা হবে ইতি সব কিছু বলে সেখানের মধ্যে আমি প্রমিনেন্ট যে জিনিসটা তিনি বলেছেন যে আমরা ফোরটি হবে হাউজিং ইনক্লুডিং রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে যে কমিউনিকেশান আচ্ছা এরপরে দিয়ে থাকে কত আপনার মনে করেন যে সিক্সটি ফাইভ পার্সেন্টের পরে থার্টি ফাইভ পার্সেন্ট এই থার্টি ফাইভ পার্সেন্টের মধ্যে উনি বলছেন যে প্রায় পনেরো পার্সেন্টের মধ্যে ওয়াটার বডি থাকবে আর তারপরে দিয়ে টোয়েন্টি পার্সেন্ট থাকবে সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আপনার ভাগ করে আপনার গ্রিনাইজেশান অ্যান্ড প্লেগ্রাউন্ড ওটাও গ্রিনাইজেশানের পার্ট তো এখন আমরা যে শহরটা পেয়েছি উত্তরাধিকার সূত্রে বঙ্গবন্ধুকে হত্যার পরে এরপরে তো আল্লাহ রহমতে যে যেভাবে পারছে আমরা শান্তিনগরে খাল গেলে কোথায় মোতের জিল মানে জিল ছিল জিল মানে জলাশয় তো সেটা কিভাবে পরিবর্তন হয়েছে এখন সেখানের মধ্যে এত কিছু হয়ে যাওয়ার পরে এখন যেখান থেকে আমাদের এখন যাত্রা আরম্ভ করতে হতেছে আমরা মনে করি যে লিভেবল একটা সিটি মানুষ চায় এই ডুয়েলাররা এই শহরের বাসিন্দারা তারা বসবাস যেমন করতে পারে এখন আমরা কতগুলো রেসিডেন্সিয়াল এরিয়া এক সময় বানাইছে যে কোনো হোক যে কোনো উদ্দেশ্য তো দেখেন গুলশান করছে ধানমন্ডি করছে আমি দেখলাম যে গুলশান এবং ধানমন্ডিতে দেখেন মোস্ট অফ দ্য প্লট ছিল যে এক বিঘার এবং সেই এক বিঘার মধ্যে দেখা গেছে যে হয়তো কেউ বাড়ি করবে এক দোতলা তিনতলা একটা বাড়ি করবে আর বাড়ি বাকি জায়গাগুলা খালি থাকবে আচ্ছা তো এরকম একটা আর গুলশানও দেখা যাচ্ছে এক বিঘার একটা প্লট আছে এক বিঘার প্লটের মধ্যে এখন কি করা হয়েছে যে এক বিঘার এই প্লটটাকে আপনি ভেঙে এটাকে ষাটটা প্লট বানাইছে এখন সেখানের মধ্যে তখনকার কনসেপ্ট ছিল যে চার তেলার উপরে বিল্ডিং হবে না কিন্তু পরবর্তীতে এখানে বিশতলা পাঁচতলা দশ করে আমরা করেছি আচ্ছা করার সাথে সাথে আমরা এপরে দিয়ে কিছু কিছু আমি এগুলোর সাথে আমার এখন বর্তমানে আমি যে আমি দ্বিমত প্রশ্ন করবো কারণ যে দেখা গেছে যে এই সমস্তগুলোতে রাস্তা এখন আপনি যখন নাকি একটা শহর হোক অথবা আপনি লিভেবল সিটি ও লিভেবল এরিয়া যদি করেন তাহলে কমিউনিকেশন সিস্টেমটা আপনাকে দিতে হবে কমিশন দিয়ে তাহলে রাস্তা কতজনের জন্য কতটুকু রাস্তা লাগবে আমি সব কনসেপ্ট বাদ দিলাম কত একটা মানুষকে থাকার জায়গা দিবেন ওকে ফাইন থাকার জায়গা মানুষের ফান্ডামেন্টাল কিন্তু মানুষকে খেতে হবে না মানুষ তো খেতে হবে ইফ ওয়ান্টস টু সার্ভাইভ বাসি থাকতে হলে আপনাকে খেতে হবে আর খাওয়ার জন্য যদি হয় তাহলে আপনাকে রাস্তাতে বের দিতে হবে খাওয়ার জন্য যাইতে হবে আর খাওয়ার জন্য যখন যাবেন তখন খাওয়ার জন্য পয়সা লাগবে পয়সা লাগলে সে পয়সাটা আপনার রোজগার করতে হবে এবং অন্যদেরকে রোজগার তাহলে এই রোজগার করতে হলে তাকে আপনি এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিতে হবে আর এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনি কোথায় করবেন ইউ হ্যাভ টু নু দ্য আর্ট এখন আপনি যখন এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে যাবেন তাহলে আপনার এডুকেশন লাগবে এখন তখন আপনি যে ভালো থাকবেন স্বাস্থ্যটাকে ভালো রাখবেন এই স্বাস্থ্যটাকে সব কিছু আপনাকে গিরে আমি বলবো অন্য কোনো আপনার ফিজিওলজি নিয়েই করি আপনার সাইকোলজি নিয়েই করি অন্যগুলো নিয়ে আমি কথা বলি না তো আপনার এগুলোর জন্য আপনি যে বিষয়গুলোকে আপনি আমলে নিতে হবে তো সেগুলোকে তো আপনি বিচ্ছিন্নভাবে শুধু থাকার জায়গায় করে দিলে হবে না এখন যাওয়ার জন্য রাস্তা রাখবে যদি যাতে না পারেন স্কুলে যদি না যাইতে পারেন যদি আপনার কর্মস্থলে তো তাহলে অথবা যদি না যেতে পারেন খাওয়া কেনার জন্য তো তাহলে অথবা যা যদি যেতে না পারেন আর হাসপাতালে আমাকে আমি এরকম ঘটনা বহু জানি ধানমন্ডির একটা জায়গা থেকে এক প্রায় আধা কিলোমিটার রাস্তা পার হইতে এক ভদ্র মহিলা তার সন্তান নিয়ে দেখা গেছে গাড়িতে তিনি বসেছিলেন প্রায় পনেরো এক ঘন্টার মতন এর মধ্যে তার বাচ্চাটা মারা গেছে অনেক মানুষকে আমরা জানি যে বৃদ্ধ বাবা মাকে চিকিৎসা করার জন্য হসপিটালে উনি হার্ট অ্যাটাক করেছেন অথবা ব্রেন স্ট্রোক করেছেন ওনাকে নীতি নিতে দেখা গেছে যে এমন সময় চলে গেছে আমরা গুলশান থেকে একসময় আমরা সবাই ভাবতাম যে গুলশান গিয়ে থাকি তাইলে গুলশান্তে কেমন এখন এটার জন্য এই জন্যই এটাকে বিস্তৃত এলাকা যেমন এখন ড্যাবের আমরা ডিটেল এরিয়া প্লানের এরিয়াটা গাজীপুর তারপর ওইদিকে নারায়ণগঞ্জ সহ এই সমস্ত এলাকা এখনও আমাদের দেখা গেছে যে আমাদের অনেক বাড়ি অনেক বাড়িঘর আছে যেগুলো নাকি একতলা দুতলা তিনতলা তো এত কোথায় তেমন একটা ডেভেলপমেন্ট হয় না আমরা বলছি যে আপনারা ওই সমস্ত এলাকাতে যাতে যদি হাই রাইজ বিল্ডিং করার মতন রাস্তা থাকে অর্থাৎ আপনি কয়জন লোকটা এখানে ঢুকাবেন এখানে পঞ্চাশ হাজার লোক থাকবে পাঁচ হাজার লোক থাকবে দশ হাজার লোক থাকবে দশ হাজার জন্য কি পরিমাণ রাস্তা তাহলে ইউ সিল ইট ফর দ্য অ্যাকর্ডিং টু দ্য ডেমোগ্রাফিক সাইজ ইউ মাস্ট হ্যাভ টু এনশিওর দ্য ইউটিলিটিক্যাল অ্যান্ড লজিস্টিক সাপোর্ট এখন ওই সাপোর্টটা যেখানে নাই সেখানে আপনি কী করে আরও ডেমোগ্রাফি সাইজ বাড়াবেন এটাই হলো যে রিজার্ভেশন আর যদি রাইজ বিল্ডিং করতে চান ইট ইজ নো ডিভেড ইফ ইউ ক্যান এনশিওর অল সর্টস অফ দ্য লজিস্টিক অ্যান্ড ইউট্রেল সাপোর্ট এখন আপনার বিদ্যুতের লাইনও দেওয়া যাচ্ছে না কিছু জায়গায় আমাকে বলে ওয়াশার পানির চেয়ে দুর্গন্ধ এবং পয়জন আর এইটা আপনি দেখেন মান মন্ত্রী তো আমি সেখানে আমার ওয়াশাকে বলেছি যে তদন্ত করতে তদন্ত করে দেখা গেল যে ওখানে একসময় পাইপ লাইনটা বসানো হয়েছে যে পাঁচ হাজার লোক বসবাস করার জন্য কে সাপ্লাই দেওয়ার জন্য এখন পাঁচ হাজারের জন্য সে দশ হাজারটা করেছেন তো এখন দেখা গেল সেখানে হয়ে গেছে পঁচিশ হাজার পঁচিশ হাজার যখন হয়েছে তো পানি সাপ্লাই ওইভাবে হয় না তো এখন কিছু লোকই কী করতেছেন তিনি সেখানে কেটে एक फाइव कनेक्टिंग सब कनेक्टिंग लगे মোটর দিয়ে টাইনে আউটে এবং টাইন আউট যে উনি যে লাগাইছে অবৈধভাবে গোপনে লাগাইছে উইদাউট নোয়িং দ্য নোটিস অফ দ্য অথরিটি তো ওখানের মধ্যে কিছু কিছু লিকেজ আছে ওই লিকেজ দিয়ে দেখা যায় যে এই সমস্ত পয়জনীয় জিনিস অথবা বাইরের এক্সটার্নাল জিনিস ঢুকে যেতেছে যার জন্য আলটিমেট ডেস্টিনেশান যত যায় তত জায়গায় কিছু কিছু জায়গায় এরকম হইতেছে তো আমি সিরিয়াসলি ওয়াশাকে বলছি যে ইউ প্লিজ টেক কেয়ার অল দিস তো এখন আপনি ওখানে পাঁচ হাজার লোক বসবাস করার জন্য ব্যবস্থা করছেন রাস্তা করছেন পাঁচ হাজার লোকের জন্য এখন আপনি পঞ্চাশ হাজার লোকের ওখানে থাকার জন্য হাই রাইজ বিল্ডিং করে দেবেন তো তাইলে ই উইল ই প্র্যাকটিক্যাল উই মাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাড এই বিষয়গুলোকে যেমনি আনা হয়েছে আর এরপরে দিয়ে আমরা কিন্তু এই আমি ডিটেল দিয়ে প্ল্যান করতে গিয়ে সকল পক্ষদ্বয়েতে প্রায় পঁচিশ তিরিশটা মিটিং করছি এই কোভিডের সময়ও এখন তো সেখানের মধ্যে করে ওনাদের সবার মতামতগুলো শুনেছি যারা এখন ইউনিয়ন পরিষদ ছিল সেখানের মধ্যে যে আপনার ইন্ডাস্ট্রি করে ফেলছেন ইউনিভার্সিটিকে থেকে অনুমতি নিয়ে আমি বলছি যে সেই সমস্ত ইন্ডাস্ট্রি যদি আপনার এনভায়রনমেন্ট অ্যান্ড সাউন্ড পলিউটেড না হয় এটা যদি সেখানের মধ্যে যেটার জন্য ডিজিগনেটেড ফর না কয় যে এটা কিন্তু সেখানে দরকার হলে আমরা ওগুলোকে এর 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 থেকে আমরা এর এর ভিতরে আওতাভুক্ত করে ফেলবো এটাকে উইল অ্যালাউ কারণ কমপ্লায়েন্স সুন্দর ফ্যাক্টরি করছে অনেক টাকা খরচ করছে এটা আমাদের জন্য লাভজনক আপনি একটা স্কুল করছেন বাট স্কুল ইজ ভেরি প্রফিটেবল প্রফিটেবল ইন টার্মস অফ নট মানি ইন টার্মস অফ দ্য আপনার মানুষকে সেবা দেওয়ার জন্য অথবা এডুকেশান দেওয়ার জন্য তাহলে এটাকে যদি সেখানে অ্যাকর্ড অ্যাট অল অ্যাকমোডেটেবল হয় ইট উইল ডান আর এরপরে দিয়ে আমরা অন্য অন্য জায়গাতে আমাদের এখানে মেট্রো রেল হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস লাইন হচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্লান আছে এখন বলে যে কয় যখন হয় তখন আমরা যাবো আপনি এখানে পঞ্চাশটা বিল্ডিং বানাই ফেলবেন অনেকগুলো পঞ্চাশটা পাঁচ হাজারটা এরপরে দিয়ে আমি এলিভেটেড ট্রেন বানাইতে আমার দুই চার বছর লাগবে এর মধ্যে পঞ্চাশটা বিল্ডিং পাঁচশোটা বিল্ডিং বানিয়ে ফেললেন পাঁচ হাজার বিল্ডিং বানাই ফেলেন তখন আবার আমি এগুলোকে তখন আমি কী করে এগুলোকে ডেস্ট্রাক্ট করবো অথবা আপনাকে বলবো যে এখান থেকে চলে যান বাট উই হ্যাভ টু এখন আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে এখানে আমি কারো হুকুম দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছি মানুষের কাজ করার জন্য দেশের মানুষের জন্য জাতির জনকের স্বপ্ন শেখ হাসিনার নির্দেশনা পালনের মাধ্যমে আমার দেশকে আগেই নেওয়ার জন্য এখন এটা এর এটাতে আই ফিল প্রাউড ওয়ান্স আই ক্যান কন্ট্রিবিউট ফর দ্য পিপল এটা এখানে আসলে ডিবেটের কিছু নেই ছোট করার কিছু নেই মিস্টার হোসেন হাসানের যে দেয়ালের প্রসঙ্গ আপনি আমি একটি অনুষ্ঠানের বলেছেন আপনি দেয়াল আসলে তুল একটু শুনতে চাই আপনার কাছে এবং এই এই যে বিশদ অঞ্চল পরিকল্পনা প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায় অনেক কিছু রয়েছে এবং সেই পরিকল্পনা আসলে কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে অনেকেই নগর পরিকল্পনাবিদের এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অনেকেই প্রশ্ন তুলছেন যদিও মন্ত্রী বলেছেন যে প্ল্যান এক আর এটা ইমপ্লিমেন্ট কিভাবে করা হবে সেটা তো পরের ইস্যু এবং সেটা কেবলমাত্র তার মন্ত্রণালয়ের উপরে বা ওয়ার্কস মিনিস্ট্রির উপরে ডিপেন্ড আমাকে একটু সময় দিন আমি শুরু করি একটি অন্য জায়গা থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে আমার তেয়াত্তর সানের দিকে সুগন্ধা দেখা করার খুব ঘনিষ্ঠভাবে দেখা করার সুযোগ হয়েছিল মাজুল ইসলাম সাহেবের মাধ্যমে তো মাজাল ইসলাম সাহেব যখন বঙ্গবন্ধুর কাছে গেলেন অনেক ভিড় ছিল বঙ্গবন্ধু মাজুল ইসলাম সাহেবকে দেখে বললো আপনারা লনে যে থাকেন আমি আসছি কিছুক্ষণ পরে সেই বিরাট মানুষটি আসলেন পাঞ্জাবি পরে মাজুল ইসলাম সাহেব প্রথমেই তাকে বলছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গঠন করার জন্য এই আর্কিটেক্টদেরকে নিয়ে আসছি এরা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল আমি ছিলাম ইয়াফেস ওসমান ছিল রবিউল ভাই ছিল আমার আজও সেই স্মৃতি মনে আছে বঙ্গবন্ধু আমার পিঠের অঙ্কের থাবা দিচ্ছে আর একটি শব্দ বলছে বাবারা খালি ঢাকা নিয়া পরিকল্পনা কইরো না সারা দেশ নিয়ে কইরো নাইলে কিন্তু বিপদ আছে আমি এর পরের অংশটুং বলতে চাই না আপনি দেখেন আমাদের সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক এভরিথিং যেটা ঢাকাতে থাকার কোনো প্রয়োজনও নাই একদম নৌ পুলিশ থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নাই সবে ঢাকায় এই এই তার অবস্থাটা কী হলো সারা বাংলাদেশের মানুষকে রুজি রোজগারের জন্য একদিনের জন্য হলেও ঢাকায় আসতে হয় এখন আসা যাক যে ঢাকায় যে জনঘনত্ব সত্যিকার অর্থে মন্ত্রী যেটা বলেছেন অকল্পনীয় এটা হওয়া উচিত না কিন্তু আমি কি এটাকে রাতারাতি কমিয়ে দিতে পারবো তা না আমি করোনার ইঞ্জেকশন দেওয়ার পরেও দু মাস পর্যন্ত কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকে তারপরে এটা রিয়াকশান হয় এর প্ল্যান ইজ সামথিং লাইক দ্যাট আপনি আজকেই কাটল করতে চাইলে হবে না এখন আসা যাক আরেকটি জিনিস যে দেশে জমি নাই সে দেশে স্কাই ইজ লিমিট প্রথম এই কথাটি মনে রাখতে হবে এখন আসা যাক আপনি শুরুতেই একটি কথা ফুটপাথ নিয়ে কথা হয়েছে বলে সিটি কর্পোরেশন এবং ড্যাম নিয়ে কথা হয়েছে রাজকের মধ্যে রাজকের সাথে তিন দিন নাগের কথা বলি আতিক সাহেব আমাদের একটা অনুষ্ঠান ডেকেছিলেন ফুটপাথকে বসযোগ্য করার জন্য যাতে ফুটপাতে যারা হকার থাকে তাদেরকে কিভাবে মেনটেন করা যায় তো এগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা পেপার পাট থেকে সব কিছু হলো দেখা গেল রাজুকের একজন কর্মকর্তা পার্টিসিপেট করার সময় বলতেছে আমরা ড্যাবের ভিতরে বলে দিয়েছি যে কিভাবে এটা করতে হবে এক এত ফিট বাই এত ফিট একজন হকারকে দিতে হবে তার কাছ থেকে মাসে এত টাকা নিতে হবে তাকে শোনাচ্ছি আমি আমি সেটা আপনাকে পরেও শোনাবো করে না কিন্তু ওই বইতে কি আছে সেটা আপনাকে শোনাচ্ছি আমি মেয়র সাহেব আমাকে বলতেছে ঘটনা কি আমি বললাম যে আপনার কাজ ওনারা করে দিচ্ছে আমি আপনাকে এখন সেটা পড়ে শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন আমাকে কোথায় কি প্রত্যেক হকারের জন্য ছয় বাই দুই মিটার জায়গা দিতে হবে ফুটপাতে হকারদের জন্য প্রস্তাবনা ডেবে এক মিটার জায়গা ক্রেতাদের চলাচল এবং তারপরে আরও দুই মিটার জায়গা পথচারী চলাচল তাহলে ফুটপাতের গভীরতা হকার বসার স্থান সহ পাঁচ মিটার বা ষোলো ফিটের মতো হতে হবে ফুটপাত বাস্তবায়নকারী সংস্থা এখানে সিটি কর্পোরেশনের সাথে রাজুককে অন্তর্ভুক্ত করা বাস্তবায়নকারী করা হয়েছে মাসিক ভাড়া দুশো পঞ্চাশ টাকার প্রস্তাব করা হয়েছে মেয়র সাহেব জানতে চাইল একদম সরাসরিকে জিজ্ঞেস করলো যে ড্যাবের ভিতরে যেইটা আসলো এই রাস্তাটা আমার না ড্যাব যারা করতেছে তার মানে কত টাকা ভাড়া নেবে কয়দিন ওনারা গত এক বছরে রিসার্চ ওয়ার্ক করে এই সিটি কর্পোরেশন বের করেছে কতটুক জায়গা দিবেন কত টাকা ভাড়া নেবেন কয় মাসের জন্য একজনকে বসতে দেবেন মিল নাই কোনো মিল নাই তাহলে এটা যখন প্রধানমন্ত্রী সই করবে কোনটা কার্যকর হবে আমি এটাই জানতে চাই এটা একটা আমি এর মতন অনেকগুলি জিনিস দেব মাননীয় মন্ত্রী বললেন যে এক বিঘা জমি কেটে তিন বিঘা তিনটা ভাগ চারটা ভাগ কোথায় হয়েছে ধানমন্ডি গুলশান ধারা এখন আপনাকে আমি এই কথা কথাগত বলছি এগুলি কিন্তু ওনার সাথে আমার আলাপ হয়েছে কিন্তু ফাইনাল আমাদেরকে দেখানো হয় না আলাপের পরে কথা ছিল আমাদেরকে যেটা প্রধানমন্ত্রীর কাছে যে আমাদেরকে জানানো হবে সেটি কিন্তু আমরা পাই নাই যেটি সোনারগা হোটেলে উপস্থাপন করা হয়েছিল আমি সেটার আলোকে বলছি এরপরে যদি উনি পরিবর্তন করে থাকেন কথা ছিল আমাদেরকে পরিবর্তনগুলি দেখানো কারণ এর আগে আমাদের সাথে লিখিত পরিবর্তন মানে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের সাথে ইনস্টিটিউট অফ আর্কিটেকচার সাথে মান কথাবার্তা হয়েছিল এবং দুই পক্ষ লিখিত বক্তব্য লেখা হয়েছিল স্বাক্ষরের মাধ্যমে পাতায় পাতায় যে আমাদের এই কথাগুলি ওনারা মেনে নিলেন এটা বইয়ের ভিতরে দেওয়া হবে কিন্তু যখন খসড়া বই উপস্থাপন করা হলো আমরা ওইগুলি একটাও বইয়ের ভিতরে প্রায় পাই নেই যাই হোক আমি ছোট্ট ছোট্ট কিছু বলবো যেগুলি আমার কাছে ভয় সঞ্চার করছে আমি জানি না মাননীয় মন্ত্রীর কাছে যারা ড্যাপ করছে তারা এই ছোট্ট ছোট্ট কথাগুলি কত মারাত্মক হতে পারে এবং আগামী ইলেকশনের জন্য কত ক্ষতিকারক হতে পারে আমি আজকে এটুকি উপস্থাপন করব পরিবর্তন করা হবে কি করা হবে না সেটা আলাদা কথা যেমন বাড়িধারা গুলশান এলাকা ভিত্তিক ফার ফ্লোর এরিয়া রেশিও কত ধরা হয়েছে ফাইভ ঠিক তার পাশেই রাস্তার অপর পারে যদি যান বাড্ডাতে হলো ওয়ান পয়েন্ট থ্রি আমি এটাকে ক্রুপ মেথডে যদি বলি গুল গুলশান গুলশান বাড়িধারায় যদি আপনার জায়গা থাকে আপনি পাঁচতলা বানাইতে পারবেন আর মানে পাঁচতলা আমি অঙ্কর হিসাবে একটা বোঝাচ্ছি আর রাস্তার অবরবারে যদি আপনি বাড্ডার বাসিন্দা হন তাহলে আপনাকে ওয়ান পয়েন্ট থ্রি দেওয়া হবে এরকম গুলশানের বলা বলা হয়েছে ধানমন্ডির বলা বলা হয়েছে এটার বইয়ের পৃষ্ঠা নাম্বার প্রথম খণ্ডের বইয়ের পৃষ্ঠা নাম্বার চারশো বাষট্টি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী আপনি যদি দেখেন এটি পাবেন এখন আসেন বাণিজ্যিক অফিস কমার্শিয়াল বিল্ডিং বানানো হবে অকশনে কিন্তু এই জায়গা কিনতে হয় সরকারের কাছ থেকে এখানে আগে নিয়ম ছিল অকশনে ক্রয়কৃত প্লটের অফিস ভবন করতে হলে বিধিমালা অনুযায়ী আট দুই হাজার আটের বিধিমালা অনুযায়ী অর্থাৎ এক্সিস্টিংটাতে চল্লিশ ফুট রাস্তার ফার ছিল নাইন পয়েন্ট ফাইভ রাস্তা ষাট ফিট হলে পারে ফার ছিল নন রেস্ট্রিক্টেড অর্থাৎ আনলিমিটেড আপনি এনি নিয়ে হাইট পর্যন্ত যেতে পারবেন এখন প্রস্তাবনা এসছে ওই অকশন কেনা জায়গা ড্যাবের প্রস্তাব এসেছে সাত ফুট রাস্তার পাশে ফোর পয়েন্ট ফাইভ থেকে চলে আসলো ফোর পয়েন্ট ফাইভ ফুট রাস্তার পাশে ফাইভ পয়েন্ট যেখানে ছিল আপনার আরও বেশি নন রেস্ট্রিক্টেড অকশনে ক্রয়কৃত কিংবা সরকারি কোনো প্লটে অফিস নির্মাণ করতে হলে এখন বিশতলা তিরিশ তালা আর করতে পারবেন না একুশ তালা করতে এগারো তালা করতে পারবেন এখানেই শেষ না আপনি যদি এর বেসমেন্টে যান বেসমেন্টও তাহলে উপরের ফ্লোর কেটে বেসমেন্ট আপনাকে যেতে হবে বেসমেন্টকেও ফারের মধ্যে নিয়ে আসা হয়েছে দু হাজার আটে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর ফারে ছিল না আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মন্ত্রীকে এগুলির আগে পিছিয়ে খুব ইন্টারেস্টিং এই জাইনগুলি যখন লেখা হয়েছে আগে পিছিয়ে শুধুমাত্র ভালো কথাবার্তা অর্থাৎ ললিপপ দেওয়া হয়েছে আগেই মুখে দিয়ে তারপরে এই কথাগুলি লেখা হয়েছে এই যে সাধারণ মানুষ একটু ওনার কাছে যাব এই যে সাধারণ মানুষ আপনার এই জায়গা থেকে যখন বের হতে চাবে যখন এই প্ল্যানগুলি জমা দিবে যখন দেখবে যে আমার এই অবস্থা তখন তারা খুব প্রকাশ করবে ডিটেল এরিয়া প্ল্যান ইজ এ ইউনিক থিং কিন্তু এইখানে তাদের মাননীয় মন্ত্রী কিন্তু শুরুতেই বলছে এটা ডিটেল একেবারে নিখুঁতভাবে করার কথা না এটা হলো দিক নির্দেশনা দেওয়া কিন্তু দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকে সমস্ত কিছু ডিটেল করে ফেলানো হয়েছে এখানে বিষয়টা হলো যে ডিটেল এরিয়া প্লান্টটা ওয়েবসাইটে ফ্লট করা হয়েছে প্রায় এক বছর আগে তো ওনাদের যে সমস্ত ফাইন্ডিং আছে সে সমস্ত ফাইন্ডিংগুলো ওনারা ওনাদেরকে সবাইকে শুধু ওনারা রিহাব আছে আপার আছে তারপরে দিয়া এবং ইভেন ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট ডুয়েলার্স যারাই আছে তারা সবাই দিতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন যে বিষয়টা আপনার উনি খুব গুরুত্বের সহিত উত্থাপন করলেন দেখুন আপনার গুলশান এবং বাড্ডা গুলশানে আমরা এখন আগে যেটা নাকি আট ওই চল্লিশ ফিট রাস্তার পাশ আশি ফিট রাস্তার পাশ কিন্তু আমাদের কাছে এখন মনে হচ্ছে সকল বিশেষজ্ঞদের মতামত এবং দেশি বিদেশি অনেকের মতামত নেওয়া হয়েছে এবং বিদেশের বিভিন্ন ধরনের প্ল্যানগুলোকে স্টাডি করা হয়েছে কেউ কোনো দিন কোনো প্ল্যান করে নেই রাস্তার প্রশস্ত কত এটার উপরে নির্ভর করে তারা বলছে যে এটার ডুয়েলার্স কত হবে ওটা রেসিডেন্স কত মানুষ এখানে থাকবে হোয়াট উইল বি দ্য ডেমোগ্রাফিক সাইজ ফর হোম ইউ আর ডুইং দিস প্লান ইউ আর ডুইং ফর দ্য পিপল তো হাউ মাচ পিপল ইউ ক্যান অ্যাকোমোডেট অ্যাকর্ডিংটলি ইউ ডু দ্য প্ল্যান অ্যান্ড নট অ্যাকর্ডিং টু দ্য রাস্তা ইউ হ্যাভ এখন রাস্তাটা তখন এটার ফারবিউতে আসবে কিসের ভিত্তিতে আসবে যে আমার এত মানুষের জন্য এতটুকু রাস্তা লাগবে সেটা হলো যে এটা এখন রাস্তার উপরে নির্ভর করে আপনি এখানে মনে করেন যে একসময় ষাটতলা চল্লিশতলা চল্লিশ ফিট রাস্তা ছিল ষাট ফিট রাস্তা আপনি এখানে হাই রাইজ বিল্ডিং করে এখন এখানে ডুয়েলার্সের সংখ্যা বাড়াইছেন এখানে মানুষের বসবাস খুব সংখ্যা বাড়াইছে পাঁচ হাজার হইতো কিন্তু আপনি এখানে পঞ্চাশ হাজার করছেন এখন পঞ্চাশ হাজার পর থেকে আপনি ওই রাস্তায় কি আপনি কি অ্যাকোমোডেট করতে পারবেন তাইলে ঢাকা শহরে আপনাদের যে ট্রাফিক জ্যাম হয় এ দায়িত্বটা কাকা নিবে এটাই কিন্তু কথাটা বলতে হবে যে আপনারাই দায়িত্বটা নেবেন যে এরকম এখানে এটার কারণে যে পরিমাণ মানুষের হেসেল আপনি বলবেন ঠিক আছে কিন্তু এখন বিষয়টা হলে বাডার কথা আর গুলশানের কথা গুলশানোইভ পয়েন্ট ফোর কথা বলছেন আর বাড্ডাতে ওয়ান পয়েন্ট থ্রির কথা বলছেন তো বাড্ডাতে আপনি দেখেন যে রাস্তা আছে সাইড ফিট আট ফিট কোনো গাড়ি যাবে না এখন হাইলি ডেন্সলি মনে করেন যে আপনার রেসিডেন্স হয়ে গেছে এখন সেখানের মধ্যে আপনি যদি আরও বাড়াইতে চান আরও যদি সেখানের মধ্যে আপনি বাড়িঘর বানাইতে চান এখন আমাদের ইঞ্জিনিয়ার অনেকের অনেকের রিয়েলের ব্যবসা আছে এখন ওরা মনে করেন যে এখানের মধ্যে এটা করতে হবে আর কিছু হলে আমাদের ইলেকশানের কথা ইলেকশান তো অবশ্যই একটা বিষয় আছে কিন্তু ইলেকশনের কারণে আমরা তো এমন ধরনের কোনো ইলেকশান তো আমারও ফান্ডামেন্টাল আমি নিজেই ইলেকশান আমি মন্ত্রী হয়েছি এমপি হইয়া তো আমি যদি এমপি না হই তো আমার সরকার গঠন হবে না আর আমি মিনিস্টার হইছি তো এটাও তো আমার এক্সিস্টেন্সের প্রশ্ন কিন্তু আমি তো খুব কনসার্ন কিন্তু বিষয়টা হলো যে কি আমি থাকবো কি থাকবো না এটার উপর ভিত্তি করে কিন্তু আমার দেশের একশো বছরের জন্য আমি পিছিয়ে দিতে পারি না এবং এই কাজটা আমরা করতে এখন এখানে আমার মনে হয় কিছুদিন আগে আপনারা আমার সাথে আবার ব্যক্তিগতভাবে দেখা করেছেন আমার এই ডাইনিং রুমে আপনারা আর্কিটেক্টরা তো সেখানে মধ্যে আপনাদের আলোচনাগুলোকে আমি আমাদের ড্যাবের যে পিডি আছে আপনার যেগুলো পয়েন্ট আউট করছেন সেগুলো নিয়ে আমি কথা বলছি তখন এখানে আমি কিন্তু একটা পাইন্ডিং দিয়েছি সেটা আমি বলছি দেওয়া হয়েছে না 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 আপনার না আপনি অবশ্যই দেওয়া হয়েছে আমি যেটা বলছি এটা দেবে না কেন এখন সেখানে জানানোর কথা ছিল না জানানোর কথা মানে হলো যে আপনার সাথে কথা হয়েছে এটা ফাইনাল করে দিয়েছি এখন যদি পর্দা যদি না আসে আমি আরেকটা কথা বলেছি আপনি নিশ্চয়ই মনে আছে আমি বলছি যে এটা ডিটেল এরিয়া প্ল্যানটা করা হয়েছে যদি যুক্তিকভাবে পরবর্তীতে কেউ প্রমাণ করতে পারে যে না এখানের মধ্যে ই এই কারেকশানের দরকার আছে এই ডেভিয়েশনের দরকার আছে অথবা এখানের মধ্যে জন অকল্যাণমূলক কিছু কাজ হয়েছে সেটাকে আমরা আমাদের সংশোধনের সুযোগ আছে রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনের পরিবর্তন হয় অর্থাৎ আইনটা সংশোধন হয় আমাদের বাংলাদেশের বহু সব আইন প্রায় সময় মাঝে মাঝে সময়ের প্রকাপের সাথে মিলিয়ে আমরা পরিবর্তন করি পার্লামেন্টে পাশ করি তো এটা একটা গ্যাজেট করে করা হবে আমি মন্ত্রী হিসাবে আমি নেতৃত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার নিয়োগ করেছেন তো সেটা আবার দরকার হলে আমরা এদের কমিটি তো থাকবে এই কমিটি তো এই ডিটেল এরিয়া প্ল্যান করে এখানে অনুমোদন করে গ্যাজেট করার পর দিয়ে কমিটি উইন্ড আপ হবে না এই উইল কন্টিনিউ আর পৃথিবীতে এরকম করবে কেন না কন্টিনিউ করবে না কন্টিনিউ করবে যে এটা তো সুপারভাইজ একটিভিজাই এরপরে তখন কোথায় একটা সংশোধনী দরকার হতে পারে যেমন আমি এখানে একটা কথা রেফারেন্স দিয়ে দিই ওয়ান পয়েন্ট থ্রি করা হয়েছে যদি ওনারা সেখানে কালেক্টিভলি একটা কাজ করতে পারে আমি একটা রেফারেন্সও দেবো যদি আপনারা আপনাদের সাথে আমি বলছি যদি আপনারা এখানে এখন চার ফিট ছয় ফিট রাস্তা আছে আপনারা এখানে আট ফিট ষোলো ফিট বিশ ফিট রাস্তা করিয়ে ফেলতে পারেন তাইলে আমরা সেখানের মধ্যে আপনারা ফার এটা চেঞ্জ করবো আবার বলছি যে যেমন আমি নিজেই উইটনেস আমি একদিন এখানে ওই যে মিরপুরের মহম্মদপুরে মহম্মদপুরে এরপরে দিয়ে আতিক সাহেব আমাকে ইনভাইট করলেন যাওয়ার জন্য তো এটা এর আগে আমরা কথা বলছি সেখানে মানুষের দাবি করছে যে তাদের গাড়ি যায় না তারপরে রুগীরা অ্যাম্বুলেন্স করে যেতে পারে না কিছু নেই তখন আমি আতিক সাহেবের বলছি যে আপনি তাদের সবাইকে নিয়ে বসেন বসে এরপর তাদেরকে রাজি করান সবাই নিজেদের ঘর ভাঙিয়ে দিছে বিল্ডিং ভেঙে দিছে দিয়া আপনার বিশ ফিট রাস্তা করছে আট ফিটের জায়গায় বিশ ফিট রাস্তা করার পরে আমি নিজে গিয়ে সেটা উদ্বোধন করছি তো এরকম উদাহরণ তো আছে আমি সিলেটে গিয়েছি সিলেটের মেয়র আমাকে দেখাইছে আমি সেই জিন্দাবাজারে আমার একটা ব্যাঙ্ক আছে আমি তো এখন ব্যাংকের ডাইরেক্টার না আই ওয়াজ দ্য শেয়ার হোল্ডার দি টাইম তো এখন শেয়ার হোল্ডার আছে বাট আই এম নট ডাইরেক্টর তো আমি উদ্বোধন করতে গেছি দেখি যে এরকম চিকন রাস্তা কত এক একটা রাস্তা তো এটা যে এত গিঞ্জি দেখে আমি সেখানে ডিসঅ্যাভান্টেন্ট হয়েছি তারপরে আমার বলছে যে এটাই হলো যে এখানে এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তারপরে দিয়ে এবার গিয়ে আমি যখন নাকি আমি তাদেরকে বারোশো কুড়ি টাকার মানে প্রধানমন্ত্রীকে অনুমোদন নিয়ে প্রকল্প দিয়েছি এই প্রকল্প বাস্তবায়নের পর যে আমি দেখলাম যে দুই রোড দুই পাশে ডাবল রোড করবে তখন আমি মেয়রকে মেয়র ছিল আমার পররাষ্ট্রমন্ত্রী আমার সাথে ছিল পররাষ্ট্রমন্ত্রী এবং মেয়রকে জিজ্ঞেস হাউ কুড ইউ কে ডু দিস অফ ম্যাজিক্যাল সেঞ্জ তো সে বলে যে আমি মানুষের কাছে কাছাকাছি গেছি আটতলা বিল্ডিং উভেগে দিয়েছি পনেরোতলা বিল্ডিংটি সরে তো এটা করেছে এখন আমি আরেকটা সেকেন্ড একটা সেকেন্ড কথা বলি যে দেখুন আপনার পৃথিবীতে আপনি নিউ ইয়র্কের কথা বলেন আপনি হংকংয়ের কথা বলেন অথবা অথবা আপনার ইউকের কথা বলেন সেখানে কি এরকম আপনার নতুন করে সংস্কার করা হয় নাই তো আমাদের এখানে হবে অসুবিধা নেই আর আপনি যে ফুটপাতের কথা বলছেন সেই ফুটপাথের কথাটা আমি নোট করলাম তবে ফুটপাতটাও আমরা এখন যদি মনে করেন যে কোথায় কোথায় কোনো নেসেসারি কোনো একটা এলাকাতে যদি আমরা আমরা ফুটপাত না আমি বলছি যে আমার একটা পার্সেপশন দিয়েছি তাদেরকে সেটা হলো যে তারা হকারদের জন্য জানে কোথায় হকার মার্কেট করে হকার মার্কেটের জন্য এখানে রাখা হয়েছে এখন যদি কোনো ফুটপাতে যদি সেখানে ওয়াইড স্পেড থাকে অথবা কোথায় যদি কোনো জনমানুষের চলাচলের অসুবিধা না হয় তাহলে সেখানে মধ্যে কোন পারসেপ্টিভিটি আমি হয়তো ইট ইজ রিটেল ইস্যু আপনি আমাকে আপনার তো বহুবার বঠর বসেছেন আপনি যে ফাইন্ডিং গুলো আমি নোট করলাম হাতে 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 একদমই সময় নেই যা আমি মিনিট সময় দিই আপনাদের একটা জিনিস পরিষ্কার বলতে চাই যেটা আমাদের সবার জানা দরকার আচ্ছা আমাদের দুই ইদে ঢাকার জনঘনত্ব কমে যায় কেন অর্থাৎ সবাই বাড়িতে যায় কলকাতায় দিনের জনসংখ্যা রাতের জনসংখ্যার দ্বিগুণ অর্থাৎ জনঘনত্ব আসলে অসম্ভব কম দিনের বেলা আমরা যা দেখি তাই কিভাবে এটা সম্ভব হয়েছে গতিশীল যাতায়াতের ব্যবস্থা বাংলাদেশে আরেকটি বড়ো ঐশ্বর্য রয়েছে বাংলাদেশের রেলওয়ে এবং নদী আমরা যদি প্রতিদিন বাংলাদেশের এক প্রান্ত থেকে এসে ঢাকায় অফিস করতে পারি ঢাকার জনসংখ্যা অচিরে পঞ্চাশ লক্ষে নেমে যাবে কারণ বাঙালির রক্তের ভিতরে আছে সে তার নিজের শহরে বসবাস করতে চায় এবং এটির একটি এক্সাম্পল আপনাকে খালি দেবো আগামী নিট সময় নেব শুধু ঢাকা বাংলাদেশে যে রেললাইনগুলি আছে বিশ্বের ষোলোটি দেশে হুব একই রেললাইন আছে তবে নাটবল্টু তাদের টাইপ করা ঠিক করা সেই রেললাইনে দুইশো পঁয়ষট্টি কিলোমিটার স্পিডে ট্রেন চলে তাহলে আমরা বাংলাদেশের রেললাইনকে একটু সুস্থ যদি করি সঠিক রাস্তায় নিয়ে আসি আমরা কমপক্ষে দেড়শো কিলোমিটার স্পিডে ট্রেনগুলি চালাতে পারি তাহলে তো পঞ্চগড় থেকেই ঢাকায় এসে দুই ঘন্টায় অফিস করা সম্ভব এবং ঢাকা থেকে সে পঞ্চগড়ে ফিরে যাবে এবং সেই ক্ষেত্রে ঢাকায় কিন্তু আপনি চাইলেও মানুষকে নিয়ে এসে রাখতে পারবেন না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে চার দিনের ছুটিতে তিন মাসের বাচ্চাকে নিয়ে মই দিয়ে ট্রেনের ছাদে উঠে দেশের বাড়িতে যায় যেখানে সারা বিশ্বে এই ধরনের ছুটিতে দেশের বাইরে যায় আমরা চাইলে এই জায়গায় পৌঁছাতে পারি না আমি ওনাকে ধন্যবাদ জানাই যে একটা বিষয় উনি পয়েন্ট আউট করেছেন কেলকাটার কথা বলছেন মনে সম্ভবত অথবা ইউকের কথা আর ইউকের কথা লন্ডনের কথা বলেন লন্ডনে দেখেন দিনের বেলা অসংখ্য লোক ঢুকে আবার বিচারবার নাই এবার এটার পিছনে অথবা কেলকাটাও থাকে না আপনি টোকিওতে বলেন অসংখ্য লোক সারাদিন কিন্তু এরপর দিয়ে বিকালবেলা আবার নাই দূর দূরান্তে চলে যায় কী কারণে যায় শুধুমাত্র আপনি ফ্যাসিলিটিগুলো যেমনি পাবে আপনি ক্রস সেকশনাল অর্থাৎ আপনার ইন্টারভেনশনটা ক্রস সেকশনাল হইতে হবে সেটা কী ধরনের আমি বলি যেমন আপনি এখানে দেখা যায় আমি মেনিলাতে একদিন গেলাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একটা ইন্টারন্যাশনাল একটা রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা প্রোগ্রাম ছিল তো সেখানে গিয়ে আমি শুনলাম যে ম্যানিলাতে চব্বিশ টাকা হলে বিদ্যুতের দাম তো আমি বললাম যে আমার ষাট টাকা হলো যে আপনার বাংলাদেশি টাকা ষাট টাকা হলো যে পানির দাম তো আমরা পনেরো টাকা পানি দিই আর তখন আমাদের মানে ছয় টাকার মতন হলো বিদ্যুতের দাম অথবা আরও কম এখন তো ছয় টাকা তো আমি বললাম যে এখানে মানে তেল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কেমন চলে তো বললো যে না ম্যানিলাতে তো পনেরো চব্বিশ টাকা কিন্তু বাইরে তো পাঁচ টাকা ষাট টাকা তো এখন আপনি দানমন্ডি এই জন্য আমি বলেছি যে আপনি হোল্ডিং ট্যাক্স এই আপনার এই ধরনের আমাদের ইলিভেটেড এক্সপ্রেস লাইন হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে হবে কেউ কিন্তু একদিনে হয় নাই সিঙ্গাপুর একটা ছোট্ট টিনি কান্ট্রি কিন্তু এটা বিল্ড আপ করতে পঞ্চাশ ষাট বছর লাগছে